একটা নাচ দেখাচ্ছি, মানে নাচ দেখাচ্ছি মানে কি আমরা মিউজিক ভিডিও যখন করবো এই নাচটা করবো, তুই একটা ভালো বিটের একটা গান দে, দেখিস আমি কী নাচ দিই, তা শিখাই যাবি, বুঝছিস নাচে কী দেখছিস, জীবনে বহু নাচ দেখেছিস, আমার মতো লেগে তোমার নাচটা না গানের সাথে যাচ্ছে না, কি করছিস না করছিস, কথা করছিস, এটা হলো ওল্ড মডেলের গোল্ড ডান্স, আগের দিনে 60-70 বছর আগে এই ধরনের ডান্স হতো, এটা মাহাত্ম বোঝোস, এখানে মাইকেল জ্যাকসন ফেল, কত মানুষ আমার নাচ দেখে বাহাবা দেয়, আর তুই করছিস এটা হচ্ছে না, কিন্তু আমার কাছে কেমন জানি মনে হচ্ছে নাচটা যাচ্ছে না গানের সাথে, আরে হচ্ছে কি তোর নাচ সম্পর্কে ধারণা নেই তো, এই জন্য তুই জিনিসটা বুঝতে পারতেছিস না, সব কিছু তোর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তুই বুঝতেই পারতেছিস না। আচ্ছা আচ্ছা যাই হোক, এই গানটাকে তুমি মিউজিক ভিডিও বানাবা? হ্যাঁ চিন্তা করেছি, এটা দিয়ে মিউজিক ভিডিও বানাবো, কেমন হবে বলতো? গানটা ভালো কিন্তু নাচটা আর একটু ভালো হলে ভালো হবে। ওরে এখন তো মনে করছে এটা রিহার্সাল দিলাম, তোর সামনে নাচলাম, মনে করছে ক্যামেরার সামনে যখন অরিজিনাল ডান্সটা দিবস তখন ফাটাফাটি হয়ে যাবে, তখন অসাধারণ হবে, বুঝতে পারছিস? থাক থাক আর বলতে হবে না, সব বুঝতে পেরেছি, নাচতে না জানলে উঠান বাঁকা। শোন উঠান বাঁকা হোক আর সোজা হোক, তেরা হোক, উপরে হোক, নিচে হোক, কোনো কথা না, সেটা কথা হচ্ছে যে এই মিউজিক ভিডিও তুই আমার সাথে নাচবি, হয়েছে কি কি।